হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা মাটনের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ মাটনকে ধুয়ে টুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে, আর আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে মাটনগুলো দেখো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি মশলাটা করে নিয়েছিলাম ভালো করে, তার মধ্যে করা। আমার মামটা আমার সঙ্গে সঙ্গে বলছে, বুঝতে পারবে নাকি আমার কথা? তো এবারে মশলার মধ্যে মাংস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু ভাজা। এবার একসাথে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে এভাবে যে জলটা রয়েছে ওই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তুই বল, আমাকে বলতে লাগবে না, বল। তো হয়ে গেছে, দেখে নাও। ছোট্ট করে মিনি একটা ভিডিও করেছি তার জন্য, দেখে নাও হয়ে গেছে। তারপরে এটা ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, পারলে শেয়ার করে দিও, আর পেজটা ফলো করে নিও। বাই।